আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মতি রহমান, এইগুলো দেখতে পাচ্ছেন কালো মেঘ। এই যে কালো মেঘ, এগুলো যে বাগান থেকে আমার ভেষজ থেকে এই কালো মেঘগুলো সংগ্রহ করা হয়েছে, এগুলো মূলত বিভিন্ন রকম ভেষজ উপাদান হিসেবে ব্যবহার হয়। আরও আছে এই যে কালো মেঘ, এগুলো সম্পূর্ণটাই কালো মেঘগুলো। তো এই কালো মেঘগুলো আমরা সার্চ দিবেন যে আসলে কোন কাজ ব্যবহৃত হয়। আমরা বেশি কিছু আপনাদের দেখাতে পারবো না, আমরা অল্প একটু বিষয়ে আমরা একটু দেখাবো যে আসলে কালো মেঘ, এখানে সমস্ত কিছু এখানে কালো মেঘের প্রসেসিং করা হয়েছে। আসলে এগুলো কালো মেঘ সম্পূর্ণটাই। এবার আপনাদের আমরা সরাসরি কিছু গাছের বিষয়গুলো দেখাবো যে আসলে কোন গাছের কোন কাজ, এই বিষয়গুলো আমরা দেখাবো এবং সংক্ষিপ্ত আকারে, ডিটেলস আমরা বলতে পারবো না কারণ অনেক সময় লেগে যাবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন আমরা এলাঙ্গি, এই গাছটা এলাঙ্গি, এটা আসলে যে সুগন্ধিকর ও ক্যান্সার প্রতিরোধক, সংকোচন বেথানাশন হিসেবে ব্যবহৃত হয়। এরপরে আপনার দেখেন যে নিম গাছ, আমরা সকলে চিনি, এটা আমাদের সকলের জায়গাতে থাকে, কিন্তু এটা আছে রক্ত পরিষ্কার কৃমিনাশক ও চর্মরোগে ব্যবহৃত হয়। এটা বট গাছ, আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, কাজগুলো লেখা আছে এখানে। এরপর হচ্ছে আপনার এই যে আপনার আসুলুস সুস, এই যে আপনার গাছটা চাই এরকম মশুলি, মশলি গাছটা। এই যে পাথরকুচি, আমরা অনেকে শুনেছি যে পাথরকুচি, স্ক্রিনশট নিয়ে দেখতে পারেন, কী কাজ এখানে লেখা আছে আপনি স্ক্রিনশট নিয়ে দেখতে পারেন। এই যে আপনার শেফালি, শেফালি গাছটা কেমন, এই যে আপনি দেখুন এইরকম বড়ো চলে গেছে নতুন কেয়া, কেয়া গাছ, গাছ। এভাবে আমরা আরও কিছু জিনিস আপনাদের দেখবো। সর্পবন্ধা দেখেন, সর্পবন্ধা বিলাতি ধনে, বিলাতি ধনে এরকম পুনর্নবা দেখেন, গাছটা কেমন সাদাকুচ, সাদাকুচ এটা ঘৃতকুমারী, এই যে গীতকুমারী, এটা আমরা সকলে চিনি এই গীতকুমারী, এই যে টপে যেটা গীতকুমারী গাছ দেখেন। এই ধরনের এই যে আমলা, আমলা অপর দেখবেন, এই যে দারুচিনি, দারুচিনি গাছ, দারুচিনি ফেলে গেছে, উঠে গেছে দারুচিনি গাছ। এভাবে অসংখ্য অসংখ্য গাছ আছে, সবগুলোই আমরা যেগুলো তুলছি এটা অবশ্য করে চিনে তুলছি, এগুলো গাছ তুলছি, অসংখ্য অসংখ্য সজ বাগান রয়েছে এখানে। তো হচ্ছে আপনার এই থানকুনি, ভিতরে থানকুনি, ড্রাইভিস রুগী অনেকের ক্ষেত্রে কাজে লাগে থানকুনি, এটা একটু ভালো করে দেখাই আপনাদের থানকুনি। এই আপনার দেখেন থানকুনি, এই যে থানকুনি, এটা মোটা বচ, এই যে যৌনশক্তিবদ্ধ হিসেবে পাকস্থলীর হজম করার হিসেবে, মোটা বচ, এই যে কম দিকটা। অশ্বগন্ধা নাম অনেকে শুনেছি আমরা, অশ্বগন্ধা দেখেন কাজ কত, এই যে অশ্বগন্ধার গাছ এটা, এই যে গুলঞ্চ আমরা নাম শুনেছি, গুলঞ্চ, গুলঞ্চ দেখেন কত কাজ, গুলঞ্চ এই যে এই কুমকে দেওয়া লতা পাতা হয়ে চলে গেছে, গুলঞ্চ, এই যে মিষ্টি আলু, মিষ্টি আলু গাছ এটা দেখেন, আজারাকি, ডালিম, অসংখ্য গাছ রয়েছে। এবার হচ্ছে ব্রাহ্মী,
ব্রাহ্মী গাছ দেখেন, বকফুল, এই যে বকফুল দেখতে পাচ্ছেন, বকফুল, শতমলি, 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 আগর কাঠ, আগর কাঠ হচ্ছে, ভেরেন্ডা, আকন্দই, আমরা শুনেছি অনেকে, দেখেন যে কত কাজ আকন্দই সব জায়গাতে পাওয়া যায়, আকন্দই যে আকন্দ পাতা, এই কমলা লেবু দেখেন, দেখেন অ্যান্টি অক্সিডেন্ট, ইমিউনিটি, ইমিউনিটি মূলান, দেখেন লেবু আমরা বেশি করে খাবো পরিমিত, এই যে হলুদ, হলুদ, হলুদ টপে লাগান, এই যে দেখেন হলুদ বেরিয়ে আছে, আপনি তাজা খেতে পারেন। আর আইবিএস রুগীদের আমরা রাত্রে করে হলুদ খাওয়ার জন্য বলি, যে হলুদ, হলুদ আপনারা অনেকে পান না, কমপ্লেন করেন, তো কাঁচা হলুদ একবার ম্যানেজ করে এভাবে টপে আপনি আপনারা সংরক্ষণ করতে পারেন, হ্যাঁ লাগাই দেবেন, সারা বছর আপনি খাবেন, বাড়িতে খাওয়া হবে, নিজেও খেতে পারবেন কাঁচা হলুদ। চিতা দেখেন, চিতার গাছটা এমন, কাজগুলো আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, পরবর্তী কাজে লাগবে আপনাদের। বন পেঁয়াজ দেখেন, বন পেঁয়াজের কত কাজ, যৌন দুর্বলতা, অ্যালার্জি, ব্রন, ক্যান্সার, মারাত্মক কাজ। মহা ভিঙ্করাজ দেখেন, কাজ দেখেন, চুল, চুল, চুলের প্রবলেম মেয়েদের বেশি থাকে, এই যে দুবড়া ঘাস দেখতে পাচ্ছি, এভাবে অসংখ্য অসংখ্য আমাদের ভেষজ বাগানে অসংখ্য গাছ আছে, যে ভুঁই কুমড়া, ভুঁই কুমড়া, এটা অশোক, 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 এই ধরনের আপনার তুঁত গাছ, হ্যাঁ তুঁত গাছের অশোক, স্টেভিয়া, 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 কাঠবাদাম, এই যে থুজা, এটা হোমিওত ওষুধের নাম আছে থুজা, থুজা দেখতে কেমন, এই যে দেখেন থুজা, 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 এই যে পলাশ, হ্যাঁ নাগেশ্বর, মাশাআল্লাহ, যে নাগেশ্বরের কাজ দেখেন, নাগেশ্বর, জারুল, জারুল গাছ, ভালো করে দেখাই, জারুল গাছ, জারুল, পেয়ারা, আমরা পেয়ারা, পেয়ারা দেখেন, লেগিসলেটিভ অ্যান্টি ডায়াবেটিস, ডায়াবেটিস রুগীরা খেতে পারবে, পেয়ারা গাছ, দেশি পেয়ারা, দেশি পেয়ারা, এভাবে অসংখ্য গাছ রয়েছে, আমরা এই যে হরিতকি, আমলকি, হরতকি বইয়ের আমরা যেটা খেতে বলি, আইবিএস রুগীদের খেতে বলি, এই যে হরতকি, হরতকি গাছটা কেমন দেখেন, এই যে বড়ো গাছ, হরতকির গাছ হয় বড়ো, আমলার অসংখ্য, এই যে নিশিন্দা, 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 নিশিন্দার কাজ দেখেন, এক গ্রামে দেখতাম এগুলো ব্যবহার করতো, এই যে পেঁপের গাছ, পেঁপে, পেঁপে খান, আইবিএস রোগে বেশি বেশি পেঁপে খান, পেটের সমস্যা যারা আছে, পেঁপে, এই মেহেদি পাতা, অর্গানিক মেহেদি পাতা, এই যে মেহেদি দেখেন, মেহেদির কত কাজ দেখেন, আমরা অসংখ্য অসংখ্য দেখতে পাচ্ছি, আমরা যে সামনে আমরা হরতকির গাছটা দেখতে পাচ্ছি, এটা হরি, হরিতকির গাছ, যে হরিতকির কাজ,
হ্যাঁ দেখেন হরিতকে, এটা বহেরার গাছ, বহেরা ছোট, এটা আমলকি গাছ, হ্যাঁ আমলকি লেগেছে, নিম গাছ, নিম গাছ ভেষজ বাগান, অর্জুন 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 বেল গাছ, মালটা, কামরাঙ্গা, অসংখ্য অসংখ্য গাছ রয়েছে এদিকে। তো আরও কিছু আপনাদের দেখাবো, আপনার সাথে থাকুন, যে আসলে এই গাছগুলো স্ক্রিনশট নিয়ে রাখবেন, আপনাদের আসলে অনেক কাজে লাগবে, কারণ আপনারা আপনার আশেপাশে অনেকগুলো গাছ থাকে যেগুলো আমরা বিস্তারিত পরে আলোচনা করবো এই বিষয়গুলো নিয়ে। হ্যাঁ, যে কালো মেঘ, কালো মেঘ যেটা দেখালাম, যে আসলে কালো মেঘ থেকে কীভাবে প্রসেসিং করে কোন সদ্যের জন্য কতটুকু পরিমাণ লাগে, আমরা এগুলো ডিটেলস পরবর্তী বলবো আমরা। আপনারা শুধু স্ক্রিনশট নিয়ে রাখেন এখন, স্ক্রিনশট নিয়ে রাখেন, আপনার কাজে লাগবে। যে শিমুল মূল, শিমুল এই দেখেন, জন্য শক্তি বর্ধক উত্তেজক বল কারো, শিমুল মূল কথাগুলো দেখতে কেমন, দেখেন আরও কিছু গাছ আছে, হাত জোড়া, তেঁতুল গাছ, এটা উলুট কম্বল, দেখেন এই উলুট কম্বলের গাছ, এরকম পুদিনা, পুদিনা কাজে, পুদিনা, পুদিনা আমরা খেতে বলি, যারে অনেক সময় আইবিএসটা বেড়ে যায় অর্থাৎ পাতলা বেশি পায়খানা হয়, তাদের পুদিনা খাওয়ার জন্য আমরা বারবার করে বলি। হ্যাঁ, আর ওই তুলসী, এটা এই বিছুটা, বিছুটি গাছ, মাথা ব্যথা, এভাবে অসংখ্য অসংখ্য গাছ রয়েছে, অসংখ্য গাছ রয়েছে যেগুলো আমরা আপনাদের আরও কিছু দেখাবো আমরা সংক্ষিপ্ত আকারে। কিন্তু এখানে আমরা কিছু গাছ আপনারা দেখাবো, যে লটকন ফল, লটকন, লটকনের কাজ দেখেন, লটকন বন চন্ডাল, এই তেলাকুচা, তেলাকুচা গাছ, তেলাকুচা, তেলাকুচা, এই যে আলু বখরা, আলু বখরা, আমরা হবে দেশি সব কিছু আপনি ট্রাই করবেন। যে রক্তচন্দন, কি বিশাল বড় গাছ, বিশাল বড় গাছ, এই যে রক্তচন্দন, রক্তচন্দন, এই যে বহেরা, কাঁঠাল চাপা, এভাবে আপনার অসংখ্য গাছ রয়েছে। তো প্রিয় ভাইয়াস, ভালো থাকবেন, ভিডিওটি বড় হয়ে গেল, এগুলো বিস্তারিত আপনাদের আমরা পরে জানাবো। আসসালামু আলাইকুম।